Yeah. কি ভাইয়া? ভাইয়া, আমি তো স্কুলে যেতেছি, তোমার কাছে কি টাকা হবে? স্কুলে যাবা ঠিক আছে, কিন্তু স্কুলের ড্রেস কই? ইয়া, আমার কাপড়টা, আমার স্কুলের ইউনিফর্ম তো আমি ধুইতে দিছি, আমি স্যার ম্যানেজ করে ফেলবো, সমস্যা নেই। স্যার তুমি মারবে না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি স্যারকে ম্যানেজ করে ফেলবো, আর যদি স্যার বেশি কিছু বলে তাহলে আমি তোমাকে ফোন দিতে বলে দেবো। ওকে তোমার স্যারের সাথে আমি কথা বলবো, সমস্যা নেই। ভাইয়া, আমার কিছু টাকা লাগবে। টাকা আছেই তো, 10টা টাকা, আবার গাড়ি ভাড়াও দিতে হবে। কাম করি তাহলে অফ টাইম বিল্ডিং মেরে ওটা আমি নিয়ে এলেছি, এটা নিয়ে এলো।
এভাবেই কিছু মানুষ প্রতারিত হয়, যাদের কিছু বলারও থাকে না, কিছু করারও থাকে না, যার কারণ কিছু চুরি অথবা কিছু ডাকাতি। আসুন না আমরা এইসব প্রতারকদের রুখে দাঁড়াই, যেন আমরা এই স্বাধীন দেশে বুক ফুলিয়ে স্বাধীনভাবে চলতে পারি।